হয় আজি অসমীয়া রাইজে পালন করব লক্ষ্মী পূজা সন্ধ্যালয় চাকি বন্তি প্রজ্বলন করব আর যার বাবে বর্তমান শিবসাগরের বজারতো দেখা গৈছে চাকি বন্তি ক্রয় করবলে গ্রাহকের ভিড়। মই দেখাইছো এয়া হৈছে শিবসাগর চহৰৰ দৃশ্য। ইয়াত বর্তমান দেখা গৈছে যে সন্ধ্যালয় যেহেতু চাকি জ্বলাব গতিকে চাকি ক্রয় করবলৈ ওলাই আহিছে ইয়া জনসাধারণ। মই এগৰাকী গ্রাহক আছে বাইদেউ, লক্ষ্মী দেবীক আদৰিবলৈ কি ধরনের প্রস্তুতি চলাইছে? চাকি লৈছো, চাকি লৈছো, তারপর এটা ধূপ ধূনা লমগে প্রসাদ লম, তেনেকে ঘর করিম। আর কি কামনা? কামনা ঘরখনের উন্নতির কারণে। আগর তুলনাত বর্তমান কিবা পরিবর্তন দেখিছে নাকি লক্ষ্মী পূজা? পরিবর্তন তো ঘরে ঘরে বেলেগ বেলেগ হয়ে আছে, আমি একা ধরনের করে আছো আর আগর পর। দরদাম ঠিকই আছে আর আজকাল আর বস্তু সকল বস্তুর দাম বাড়িছে, যেটা ঠিকই আছে। হয় মই ইয়াতে যেগুলি বিক্রেতা আছে কি কি বিক্রি করেছে দাদা? চাকি সৰু চাকি আর মিডিয়াম চাকি ধুনীয়া ডজন বিশ টাকা আর পঞ্চাশ টাকা আর ধানের ধান ঠুক বিশ টাকা ধুনাজানী পঞ্চাশ টাকা। মই দেখাইছো ইয়াত মূর্তিও আছে, লক্ষ্মী লক্ষ্মীমার মূর্তিও ইয়াত বিক্রি করা পরিলক্ষিত হয়েছে। এজন আর আন এজন গ্রাহক আছে, দাদা লক্ষ্মী দেবীক আদরিবলে লক্ষ্মী পূজার বাবে কি ধরনের প্রস্তুতি চলাইছে? এইটো লক্ষ্মী পূজার কারণে যিখিনি হেৰি যাবতীয় লক্ষ্মী গোসানী লাগিব, তারপর তোমার ধান চিয়া লাগিব, এয়া লোবলে আহিছো এতিয়া লম। আগর দিনত আপনি আপোনালোকে লৰালি কালত যি ধৰণে লক্ষ্মী পূজা পালন কৰিছিলে, আজিৰ মাজত কিবা পার্থক্য দেখা পাইছে? আজি মাজত আজিকালি মানুহে কিছুমানে পূজাটো কৰিবলৈ হেৰিয়ে কৰিলে এৰিলে, যিখিনি পূজা আগৰ পৰম্পৰা যিটো চলি আহিছে সেইখিনিয়ে পূৰা পূজাখিনি কাম কৰি আছে চলাই। মই দেখাইছোঁ শিৱসাগৰত লক্ষ্মী দেবীক আদৰিবলৈ যিবিলাক নৈবেদ্য প্ৰয়োজন হয়, সামগ্ৰীৰ প্ৰয়োজন হয়, সেই সকলোবিলাকে শিৱসাগৰ বজাৰত উপলব্ধ। মই পুনৰ দেখাইছোঁ আৰু এগৰাকী গ্ৰাহক মই দেখিছোঁ উপস্থিত আছে। বাইদেউ লক্ষ্মী পূজাক আদৰিবলৈ কি ধৰণে প্ৰস্তুতি চলাই? বিশেষকৈ একো নাই, এতিয়া ইয়াত নিছোঁ। মোটামুটি ঠিকেই। মই পুনৰ দেখাইছোঁ এয়া শিৱসাগৰৰ মুক্তিনাথ চাৰিআলিৰ যি বজাৰ বহে, মই সেই বজাৰৰ দৃশ্য দেখুৱাইছোঁ। চাকি ক্ৰয় কৰি মাটিৰ চাকি ক্ৰয় কৰিছে ইয়াৰ থলুৱা ব্যৱসায়ীৰ পৰা ইয়াৰ স্থানীয় গ্ৰাহকসকলে। এয়া মই দেখুৱাইছোঁ ৰবাব টেঙা কুঁহিয়া ধানৰ থোকৰ পৰা আদি কৰি সকলোৱে উপলব্ধ। মই গ্ৰাহক আছে তেওঁলোকৰ পৰা জানিব বিচাৰিম। বাইদেউ লক্ষ্মী পূজাৰ বাবে প্ৰস্তুতি কেনে? এয়া চাকি কিনিছোঁ আৰু আৰু কি কি কিনা হ'ল কিনিব আৰু কিনিব আহিছোঁ বজাৰ কৰিব। কি ল'লে? চাকি আৰু ধান। দৰদামটো বহুতেই বাঢ়িছে আগৰবিলাকৰ বছৰৰ তুলনাত, এইবাৰ অত্যন্ত বেছি। আগতে যিবিলাক চাকি আমি ধৰক 20 টকা ডৰ্জন আছিলে, এইবাৰতো 50 টকা ডৰ্জন কৈছে, গতিকে দাম বাঢ়িছে বুলি ক'ব লাগিব আৰু ডাবলতকৈ বেছি বাঢ়িছে। হয় দামো বাঢ়িছে, মাটিৰ দামো বাঢ়িছে, যিবিলাক আচলতে মাটিৰ চাকি তৈয়াৰ বা প্ৰস্তুত কৰা হয় সেই তাৰ দামো বাঢ়িছে। কিন্তু এই দামৰ মাজতো মই দেখুৱাইছোঁ দামৰ মাজতো কিন্তু যিহেতু পুৰাতন ৰীতি নীতিৰে পালন কৰিব লক্ষ্মী পূজা সেই আজি সন্ধিয়ালৈ, গতিকে এনেধৰণেই শিৱসাগৰৰ যিবিলাক বজাৰ আছে বজাৰ সময়ত গ্ৰাহকৰ ভিৰ দেখা গৈছে, লক্ষ্মী পূজাৰ সামগ্ৰী ক্ৰয় কৰিবলৈ ওলাই আহিছে ৰাইজ। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।